করোনার থাবায় কমছে ভারতীয়দের গড়ায়ু। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন স্টাডিজের সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেশের যে রাজ্যগুলিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি ছিল সেখানকার বাসিন্দারা গড়ে 2 থেকে 3 বছর করে আয়ু হারিয়েছেন। 20 সালের রিপোর্ট বলছে 72 বছর থেকে গড়ায়ু নেমেছে 68 বছরে। মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন স্টাডিজের করা একটি গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য। ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যানে দাবি করা হয়েছে, কোভিড মহামারীর কারণে ভারতে গড় আয়ু প্রায় 2 বছর কমে গেছে। আইআইপিএস এর সহকারী অধ্যাপক সূর্যকান্ত যাদবের মতে, যে সমস্ত পুরুষ ও মহিলারা 2019 সালে জন্মেছেন তাদের গড় আয়ু ছিল 69.5 বছর এবং 72 বছর, যেটি সম্প্রতি কমে 2020 সালে জন্মানো শিশুদের জন্য দাঁড়িয়েছে যথাক্রমে 67.5 এবং 69.8 বছরে। প্রসঙ্গত, জন্মের সময় আয়ু একটি নবজাতকের গড় বয়সের সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। দেশজুড়ে মৃত্যুর ঘটনাগুলিতে করোনা মহামারীর প্রভাব বিশ্লেষণ করার জন্য এই গবেষণাটি করা হয়েছিল। মারাত্মক করোনা মহামারীর 2টি তরঙ্গের কারণে হাজার হাজার প্রাণ হারিয়েছে দেশ ও বিশ্ব। গবেষণায় আরও জানা গেছে যে কোভিডের আক্রান্তের সংখ্যা 35 থেকে 69 বছর বয়সী পুরুষদের জন্য সর্বোচ্চ। কোভিডের কারণে এই বয়সীদের অতিরিক্ত মৃত্যুর কারণে দেশের জনসংখ্যার আয়ু দ্রুত কমেছে। আইআইপিএস 145টি জাতির গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি এবং কোভিড ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস পোর্টাল দ্বারা সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে তাদের এই গবেষণাটি করেছে। গবেষণায় আরও বলা হয়েছে, শেষ দশকে আয়ু বাড়াতে আমরা যে বৈজ্ঞানিক ও চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতি করেছি তা প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে করোনা সংক্রমণ। জন্মের সময় ভারতের একটি শিশুর আয়ু এখন 2010 সালের মতোই, তবে সংশ্লিষ্ট গবেষকদের মতে এই তথ্যটি স্পষ্ট হতে আরও কয়েক বছর সময় লাগবে। এদিকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কতা জারি করলেন বিশেষজ্ঞরা। দীপাবলির আগে ফের মাথা চাড়া দিতে পারে করোনা, ফলে আগে থেকেই সতর্ক থাকতে হবে, কোভিড বিধি মেনে চলতে হবে। কোভিড বিধির পালন না করলে তার ফল মারাত্মক হতে পারে। দীপাবলির আগে তাই মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো বিশেষজ্ঞদের তরফে। বর্তমানে 100 কোটির টিকাকরণ সম্পন্ন হয়েছে গোটা দেশ জুড়ে। 100 কোটির টিকাকরণ সম্পন্ন হলেও মানুষকে সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব, তবেই মহামারী রোধ করা যাবে। করোনা বর্তমানে মহামারী থেকে স্থানীয় স্তরের রোগে পরিণত হয়েছে বলেও জানানো হয়েছে বিশেষজ্ঞদের তরফে। পাশাপাশি সংক্রমণ কমেছে বলে করোনা বিদায় নিয়েছে এমন ভাবারও কোনো কারণ নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।